নমস্কার আজ সেভেন্থ জুন টু থাউজেন টোয়েন্টি ফ্রাইডে হিতৈষীর থেকে দেশদ্রোহীর সংখ্যা যে বেশি সেটা আমার মনে হয় এবারকার লোকসভা ইলেকশানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী বুঝতে পেরেছেন কেননা তিনি বলেছেন এ মোদীকার গ্যারেন্টি হে মেরা পরিবার ভারত মেরা পরিবার এই সমস্ত কথা সৎ বুদ্ধির কথা কিন্তু এখানে চলে না এখানে দেশদ্রোহীদের কথা বেশি চলে এখানে কাটমানি চোরাবাজি বোমাবাজি ছ্যাঁছড়ি ধুরন্ধরি শয়তানি বদমাইশি এগুলো বেশি চলে সেই জন্যে মোদীর গ্যারান্টি কিংবা সততার গ্যারান্টি কিংবা আলতমেরা পরিবার এসব চলে না এখানে ওই খালকে আঠাশ সাড়ে আট হাজার টাকা দেবে বলে মুসলমানের ভর্তি নিয়ে নিল হেরে গেল যোগীর অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে জানে না কিভাবে এখানে ভোট হচ্ছে এখানকার অবস্থা খারাপ তো সুতরাং এইগুলোকে জানতে হবে এগুলোকে বুঝতে হবে তা নইলে কোনো দিনই বিজেপি এখানে আসতে পারবে না তার কারণ হচ্ছে লোভ লালসা হিংসা দেশ কামনা বাসনা শয়তানি ছেঁছেরামি বদমাইশি এইগুলোকে তাড়াতে হবে ব্রিটিশকে দাঁড়িয়ে কিন্তু কিছু হবে না আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এই জ্ঞানটুকু ছিল না Não, scars.